রাজশাহী কলেজ ছাত্র শিবিরে সভাপতি রায়হান আলী সহ সাতজনকে আটক করেছে পুলিশ। গতরাতে শহরের হেতেনখা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় বেশ কিছু জিহাদি এবং সাংগঠনিক বই জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে হেতেমখা এলাকা থেকে সাত শিবির কর্মীকে আটক করে। তারা নাশকতার জন্য গোপন বৈঠক করছিল বলে জানিয়েছে পুলিশ। এ সময় আটকদের কাছ থেকে জিহাদি এবং সাংগঠনিক বই জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।